Oh, vai, 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 vai. Oh, vai. আর দুদিন ওয়েট করে যান, এটা বাংলায় চলে আসবে। আমাদের অনেকগুলো আছে, সান সান বাংলা, ডান বাংলা আছে, আরে বাংলায়। ওয়েলকাম টু বং রিয়্যাক্টস, আমি প্রীতম আর আমি হচ্ছে অভি। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা টিজার রিয়াকশন নিয়ে, KGF 2। তো যেটা খুবই পপুলার, তোমরা অনেকে KGF 1 দেখেছো, একদম ফাটাফাটি সাকসেস। তো আজকে আমরা KGF 2 এর রিয়াকশন দেবো। KGF 1টা একদম বড় সড় একটা সাকসেস ছিল, মানে মানে দারুণ সোয়াগ, ইয়াসের সোয়াগ, সাউথের একটা দবাং টাইপের মুভি আর কি, ঠিক আছে। এটা নিয়ে অনেকে ওয়েট করেছিল অনেকদিন ধরে যে কবে আসবে, কবে আসবে। অবশেষে অবশেষে KGF 2 চলে এসছে, টিজারের রিয়াকশন নিয়ে। বেশি কথা না বলি চলো শুরু করা যাক। কিছু বলছিলি না? আমি কিছু বলছিলাম, এটা গেস কর এটা কে। আরে হলিউড, হলিউড পিপল, আরে মেক প্লেসেস পাওয়ারফুল। ও হ্যাপি বার্থডে কার, ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাপি বার্থডে। সেদিনই রিলিজ হয়েছিল ভাই। ও পাবজি, পাবজি, আরে ভাই উড়ছে উড়ছে উড়ছে। ও কাঁপাচ্ছে ভাই, BGM ভাই। ওহো এটা সিজন KGF 1 এর। আরে ভাই ভাই মারো, মুঝে মারো, মানে কি বলবো, মানে আমি জাস্ট নিতে পারলাম। এই যে এই যে পুজো, যে লুকসটা না, এই যে টিজারটা লুকস, এটাই বলে দিচ্ছে যে আসলে এর এর ভারিত্বটা কত, এর গ্র্যাভিটিটা কত, কে কিরকম এই টিজারের আসলে। মানে অনেক কিছু হয় না, অনেক অনেক টিজার, অনেক ট্রেলার হয়, ঠিক আছে, বোঝা যায় দেখলে। এর লুকসটা, ফার্স্ট লুক এটা বোধহয় টিজার, 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 ফার্স্ট লুক, ফার্স্ট লুক, ট্রেলার এখনো আসেনি, আসবে, হোপফুলি আমরা রিয়্যাক্ট করব। জিনিসগুলো বেশি দেখতে ভালো লাগে, তো সেখান থেকে আমি তো মানে ইয়াসের সোয়াগ ভাই, সিগারেট ফিগার ধরা মিম তো হয়ে গেছে এর মধ্যে, এটা সিগারেট ফিগার ধরাচ্ছে লোহা রড, মানে গান থেকে মেশিন গানের, এর থেকে সিগারেট কি সোয়াগ, মানে কি, মানে মাইক্রোফোন পুরো আমি এখান থেকে সিগারেট ধরিয়ে নেবো, এরকম ব্যাপার আর কি। মানে অল ওভার
সেরকম ভাবতে শুরু করে দিচ্ছে, মানে অরাটাই ওরকম ইয়ারশের অরাটাই। বা আর সব থেকে বড় কথা তুই বল, মানে আমাদের বলিউডে যেটা সব থেকে আমরা কথা বলিনি এখনো, যে রবীনা ট্যান্ডন আরেকজনকে গেস্ট করতে পেরেছিস কি? আমি তোকে দেখাচ্ছি আরেকবার। এই যে ইনি কি, এটা কি সঞ্জয় দত্ত? আমি ঠিক গেস করেছি, সঞ্জয় দত্ত। ওর ব্যাকটা দেখেই বোঝা যাচ্ছে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একজন ভিলেন সিনেমা, সম্ভবত আমি যতদূর জানি ভিলেন। ও সাউথ মুভি করছে সঞ্জয় দত্ত, সাউথ মুভি করছে, যেহেতু কেজিএফটা অনেক বড় একটা। তো সঞ্জয় দত্ত আর অভিনয় নেন, তো সেটা তোর কি মনে হলো বল, দুজনকে আমাদের বলিউডের কেউ গিয়ে। যে পুরো টিজারটার ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা, আমি ওয়ানটাও দেখলাম, আমি সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কলি আমি KGF 1 চ্যাপ্টারটা আমি দেখিনি, মুভিটাও দেখিনি। আমি আজকেই দেখলাম চ্যাপ্টার 1 এর ট্রেলারটা দেখি, আমি মুভি দেখিনি KGF। KGF শুনেছি অনেক নাম, দেখিনি। তো যেটা দেখে ওইটাতে লেগেছিল যে কালার গ্রেডটা, সিজিটা, তারপর হচ্ছে লুকসটা, মানে যে একটা লুক অ্যান্ড ফিল একটা মুভির ওভারঅল, মানে যে কোনো হলিউড মুভির ক্ষেত্রে টেক্কা দিতে পারে, মানে আমি আমার লাগলো। এবং ওর যে একটা সেই ওয়াইড ব্যাপারটা, একটা বড় ব্যাপার, সেই যেটা KGF চ্যাপ্টার 2 দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে সেম ওই অরাটা, ওই লুকস, লুক অ্যান্ড ফিলটা এর মধ্যেও আছে। এবং অবভিয়াসলি যেখানে এই মানে স্টার আছে আর কি, রবীন্দ্র ট্যান্ডন থেকে শুরু করে আমাদের সঞ্জয় দত্ত, তো এবং যেহেতু এটা পরবর্তী সময় হচ্ছে, তো দুবছর পর হচ্ছে, তো অবভিয়াসলি সেই দিক থেকে হচ্ছে গিয়ে অনেক কিছু ইম্প্রুভ হয়েছে, যেটা প্রথমে হয়নি হতো সেটা এখানে ইম্প্রুভ হয়েছে। তো অবভিয়াসলি ডেফিনেটলি মানে একটা একটা মাইলস্টোন হতে চলেছে বলে মনে হয় ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে। হ্যাঁ, ব্যাপারটা মানে আমার মনে হয় যে যদি আমরা একটা মাপকাঠিতে ধরি যে KGF 2 মানে এই লেভেলে ছিল, তো সঞ্জয় দত্ত আর অভিনয় ট্যান্ডন এই লেভেলে, দুজন সেরকম লেভেলে অ্যাক্টর। আর প্রথম কথা হচ্ছে KGF এর মানে এমনি একটা বড় ইয়াশ তো আছে, ইয়াশ কে নিয়ে কোনো কথা বলবো না, যারা যারা দেখেছে তারা জানো ইয়াশ কি ধরনের অ্যাক্টর, মানে কি সিনেমা বা সিনেমাটা কি করেছে সবার সবাই জানো। তো সেখান থেকে তো নিয়ে চলে গেছে। একটা খুব খারাপ জিনিস যেটা আছে আমার, মানে আমি যেটা জানি সেটা হচ্ছে যে KGF সম্ভবত মানে এতে রিলিজ করবে না, তোর মাল্টিপ্লেক্সে রিলিজ হবে না, ডিজিটাল রিলিজ হবে। না 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 না, এখানে লিখেছিল, ওই যে এখানে লিখলো না যে খুব তাড়াতাড়ি আসছে, যে কামিং সুন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে তো ভালো। কিন্তু সেখানে একটা দুঃখের ব্যাপার আছে, তো সাউথে বলেছে যে ওখানে মানে ওরা অ্যাপিল করেছে 100% সিটের জন্য, সেটা হচ্ছে না, মানে 50% দর্শনই দেখতে হবে। এবং আমার মনে হয় না, মানে তাও না, কোভিড সিচুয়েশনে যেটা কি করে পসিবল, কিন্তু মানে থিয়েটারে গেলে কতজন যাবে রিস্ক নিয়ে, আমার মনে হয় এইসব সিনেমা থিয়েটারে বসে দেখা উচিত, থিয়েটারেই দেখার মুভি ভাই, এগুলো ওটিটিতে দেখার মুভি। কিন্তু আমি আমার পারসেপশন বলছি যে যেহেতু মানে এই সিনেমাটা ডিজার্ভ করে বেশি দর্শকের, সবাই যাতে দেখে এই এই। হ্যাঁ, তো যেটা থিয়েটার এক্সপিরিয়েন্স ডিজার্ভ করে, কিন্তু না, এবার দেখ আমি বলছি মাপকাঠিটা, মানে ধর বক্স অফিস হিট যেটা আমরা ধরতাম, ধর 1 উইক, এই ক্ষেত্রে 2 উইক ধরবো, 2 উইকে যেটা হবে সেটা 1 উইক হিসেবে ধরবো, যেহেতু ডিভাইড হয়ে যাচ্ছে, মানে যারা 100 জনের জায়গায় 50 জন ঢুকতে হচ্ছে, সেটা 2 উইক হিসেবে ধরা হবে, এরকম ভাবে যদি মাপকাঠিটাকে দাঁড় করানো যায়। হ্যাঁ, সেটা তো, কিন্তু লোকেরা যাবে এই সব। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু মানে মাইন্ড ইট, এটা কিন্তু বলিউড মুভি না, এটা সাউথ মুভি, একদম একদম একটা রিজিওনাল মুভি, ঠিক আছে, সেটা ডাব, মানে বলিউড মানে হিন্দি ডাবিং এ আছে, মানে 4টে ভাষা ডাব হচ্ছে বোধহয় মোস্ট। হ্যাঁ হ্যাঁ, 4টে 5টে, যে মানে মেইন যে লাগে তামিল, তেলেগু, মালয়ালম, হিন্দি আর একটা কানাডা সম্ভবত, আমি যতদূর জানি। তো এই ল্যাঙ্গুয়েজ যেগুলো মেইন ল্যাঙ্গুয়েজ যেগুলো ইন্ডিয়াতে চলে, ঠিক আছে, কিন্তু এইটা আমাদের সাউথ। দুদিন ওয়েট করে যান, এটা বাংলায় চলে আসবে, আমাদের অনেকগুলো আছে, সান সান বাংলা, ডান বাংলা আছে, আরে বাংলা না না, এটা KGF না, বাংলা, ইয়াস বাংলা ডায়লগ বলছে যে তুমি না, তাক তুই বাঙালি না, আমি তো বাংলা, আমরা বাংলা কন্টেন্ট এটা 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 অন্য কন্ট্রোভার্সি, আমরা বাংলা আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, অন্য কন্ট্রোভার্সি বাংলাতে কি মানে অসুবিধাটা কোথায়, বাংলাতে সাউন্ড মুভি রিমে দেখিস না, তুই দেখিস না, আমি দেখি না, আমি হিন্দিটা দেখি, আমি বাংলাটা তো প্রেফার করি, দেখিস না, চলে তো, হয় চলে তো, চলে চলে। তো যাই হোক, যে মেইন কনক্লুশন যেটা হচ্ছে, KGF দারুণ, মানে ওভার দ্য টপ, আগের ট্রেলার থেকে ছাপিয়ে গেছে সোজা কথা।
বাহুবলীউথ যেরকম মুভি দিচ্ছে বলিউড কেন দিতে পারছে না বা মানে এরকম মানে এটা আমার আমার মনে হয় যে বলিউড কেন এই মুভি না না আমাদের মধ্যে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বোধ হয় বাহুবলী তো একটা মাইলস্টোন বটেই ঠিক আছে সেটাও কিন্তু সাউথ থেকেই এসেছে ঠিক আছে তো হাইপটা যেটা ছিল না বাহুবলী যে মানে সেকেন্ড যে কনক্লুশনটা ছিল তো ওটাতে হাইপটা মানে আমি জানি না আমার তো মনে পড়ে না এরকম কোনো বলিউড মুভি নিয়ে এতটা কোনো হাইপ হয়েছে কখনো তো যাই হোক তো মেন মোদ্দা কথা হচ্ছে সাউথ বানাচ্ছে সাউথ যাচ্ছে সাউথ এগোচ্ছে কিন্তু বলিউড সেই একই জিনিস নিয়েই ঘোরাচ্ছে যাই হোক সেটা পরে যাই হোক তো আমরা ওয়েট করে আছি যখনই আসবে আমরা চ্যানেলে রিয়াক্ট করবো আর মুভিটার জন্য তো অবভিয়াসলি ওয়েট করে আছি কেজিএফ 2 এর জন্য কেমন মানে ব্যাপারটা তাহলে আমার তো মানে আমি যদি তোর ওর যদি নিয়ে নিয়েছি আমি তিনটা থামস আমি তো ফাটি আমি থামস আপ কেজিএফ চ্যাপ্টার 2 এর জন্য আমরা দুজনের দিক থেকে একদম ভাই শুম তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা টাটা একদম